মালদায় বিধবা ভাতা প্রাপকদের শংসাপত্র প্রদান অনুষ্ঠান হাজির রয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আমরা সরাসরি নজর রাখবো সেদিকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 11 বছর শাসনকালে একটা মানুষও ক্ষুধার্ত অবস্থায় এই রাজ্যে মারা যায়নি, তার কারণ তাদের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই এই রাজ্যের সব থেকে বড় কৃতিত্ব। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার করে প্রত্যেকটা মহিলাকে তার নিজের সগর্বে মাথা তুলে দাঁড়াবার সুযোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে ক্রিটিসাইজ করেন যে লক্ষ্মীর ভান্ডার করে ভান্ডার শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, ভান্ডার শেষ করে না ভাই, ইকোনমি যারা জানে তারা জানে না ভান্ডার শেষ করতে। তাহলে অমর্ত্য সেন, তাহলে বিনয় ব্যানার্জি তারা সমর্থন করেছেন যে হ্যাঁ, এই যে 500 টাকা করে গরিব মানুষগুলো পাচ্ছেন, তারা সেই টাকাটা যখন কিছু কেনার জন্য লগ্ন করছেন, মার্কেটটা রোটেশন হচ্ছে, আর ক্রেমলিন থিওরি অনুযায়ী একটা টাকা যখন ঘুরে সেটা 3 গুণ হিসেবে ফেরত আসে, তাই মার্কেট রোটেশন যেটা করোনার পরে স্তব্ধ হয়ে গেছিল, বাবা মোদি গভর্নমেন্টকে বলার পরেও তাদের হোশ চলেনি, তাই ভারতের ইকোনমি পড়ে রয়েছে, বাংলার ইকোনমি এগিয়ে গেছে, সবাই মিলে আজকে ক্রয় ক্ষমতা বেড়েছে এবং তাতে ইকোনমি ঘুরছে, তাতে বাজার চাঙ্গা হয়েছে, তাতে আমাদের বাংলার জিডিপি ভারতবর্ষ থেকে অনেকটা বেশি হয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা যারা গরিব শ্রেণীর মানুষ, নিশ্চিতভাবে মালদা হাসপাতালের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। আগে এরা নার্সিং হোমে যেত, তারা এখন চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে যাচ্ছে, তাই জেনারেল হাসপাতালে ভিড় বাড়ছে, চিকিৎসার জন্য ভিড় বাড়ছে, অথচ ডাক্তারের সংখ্যা বাড়ছে। সেই নিজের মাধ্যমে নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল গভর্নমেন্ট রেখে দিয়েছে, তাই যত সিট ভারতবর্ষে ততগুলো MD MS হচ্ছে না, সেই কারণে স্পেশালাইজ ডাক্তার আসছে না, ভিড় বাড়ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কুচ করা মানে কি, যদি বড় লোক আসে গভর্নমেন্ট হাসপাতালে আসুক, গরিব লোকের সুযোগ স্বাস্থ্য সাথী কার্ডের মাঝখানের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে হ্যাঁ, ওরা গভর্নমেন্ট হসপিটালে আসবে, আমিও প্রাইভেট নার্সিং হোমে যেতে পারি, প্রাইভেট হাসপাতালে যেতে পারি, আমিও যখন স্বাস্থ্য পরিষেবা সমান ভাবে পাবে। এটাই কমিউনিজম। কমিউনিজম মানে কাউকে সরিয়ে রাখা নয়, সবাইকে সমান সুযোগ দেওয়া, সেই কাজটা করেছেন মমতা আমাদের মতো যারা গরিব বাবা মা, যাদের 3টে মেয়ে আছে, সেই মেয়ে একটা মেয়ে বিয়ে যাওয়ার পরে যখন আরেকটা মেয়ের বিয়ে ঠিক হয়, তখন প্রথম মেয়ের বিয়ের টাকাটা শোধ করবো কি করে এখনো শোধ হয়নি তার চিন্তা হয়, সেই সময় পাশে যারা দাঁড়িয়েছেন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলেছেন হ্যাঁ, কোন বাবাকে আর মাথা নিচু করে ধার করতে হবে না, 25,000 টাকা রূপশ্রী দিয়ে আমরা কন্যা সম্প্রদান করব কিংবা নিকা করিয়ে দেব। সম্মানে প্রত্যেকটা বাবা মাথা তুলে দাঁড়িয়ে তার বাড়িতে তার যে কন্যা তাকে সম্প্রদান করবে, সেই অধিকার দিয়েছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এখানে মালদায় যত স্টুডেন্ট আছে তারা সবাই কন্যাশ্রী পায়। কন্যাশ্রী অর্থাৎ আমি বাংলার কন্যা, আমি মাথা